বাইরের রাজ্যে যেসব শ্রমিকরা আটকে আছেন তাদের জন্য একটু আগেই সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে একটি আদেশ জারি করেছে এবং যে আদেশে বলা হয়েছে যে যেসব শ্রমিক, ছাত্রছাত্রী বা যেসব ব্যক্তিরা বাইরের রাজ্যে আটকে আছেন তাদেরকে তাদের নিজস্ব রাজ্যে ফিরিয়ে আনা হোক এবং সেই সম্পর্কে একটি নোটিশও জারি করেছেন। আমি আপনাদেরকে সেই নোটিশটি দেখাচ্ছি। এটি দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছিল এবং আজই 29 এপ্রিল 2020। এবং এখানে বলা হয়েছে যেসব শ্রমিক, তীর্থযাত্রী, ট্যুরিস্ট, স্টুডেন্ট এবং তাছাড়া বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মানুষজন যেসব বাইরের রাজ্যে আটকে আছেন তাদেরকে তাদের নিজেদের রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। এবং আপনাদেরকে এখানে জানাবো যে আপনি যদি বাইরের রাজ্যে আটকে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, তারপরে আপনি কিভাবে আপনার নিজের রাজ্যে ফিরে আসবেন। তো এখানে দেখুন, এই নোটিশটি দেওয়া হয়েছে, এটি অফিসিয়াল তরফ থেকে আজকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে দেখুন বাসের কথা বলা হয়েছে, এখানে আপনাকে নিজের রাজ্যে বাসে করে নিয়ে আসা হতে পারে। এখানে যদি আপনাকে বাসে করে নিজের রাজ্যে নিয়ে আসা হয় তাহলে কিন্তু পুরো বাস স্যানিটাইজ করা হবে এবং তারপরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনা হবে। এছাড়াও আপনি যদি অনেক দূরে কোথাও আছেন এবং আপনার নিজের রাজ্য আসার জন্য যদি অনেক রাজ্যের বর্ডার ক্রস করতে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো পারমিশন লাগবে না, এটি জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এবার আমরা জেনে নিই যে কী করে আপনি বাড়ি আসতে পারবেন বা কী করলে আপনি এখানে বাড়ি ফেরার জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াটি অনলাইনে হতে চলেছে, এই প্রক্রিয়াটি আপনাকে অনলাইনে করতে হবে। আপনি যেখানে আটকে আছেন সেখানকার যিনি নোডাল অফিসার তাকে আপনাকে অনলাইনে আবেদন করে আপনার পরিস্থিতির কথা জানাতে হবে এবং আপনার নিজস্ব রাজ্য এবং সেখানকার ডিটেলস আপনাকে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পরে সেই নোডাল অফিসার মানে যেসব অফিসাররা পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত তাদেরকে নোডাল অফিসার বলা হয়। তো এই নোডাল অফিসারের কাছে আপনার সমস্ত কিছু ডিটেলস দিতে হবে এবং তারপরে এই নির্দিষ্ট নোডাল অফিসাররা আপনার রাজ্যের নোডাল অফিসারকে এই তথ্য জানাবে এবং তারপরে তারা গ্র্যান্ট করলে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আর নিয়ে যাওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার যে স্বাস্থ্য, আপনার যে কোনো করোনার সিমটমস আছে কিনা, আপনার কোনো করোনার লক্ষণ আছে কিনা সেটি আগে চেক করা হবে। এবং যদি সেই সব কিছু টেস্টে যদি নেগেটিভ আসে, মানে যদি আপনার করোনা পজিটিভ না হয়, সিমটমস ধরা না পড়ে, তাহলে আপনাকে সেই বাসে করে নিয়ে আসা হবে এবং বাসে করে বাড়ি নিয়ে আসার পরে আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আপনি ধরুন দিল্লিতে আছেন, দিল্লি থেকে যদি পশ্চিমবঙ্গে আসতে চান, পশ্চিমবঙ্গে আসার পরে আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে নির্দিষ্ট অ্যাপ, কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দিষ্ট অ্যাপটির কথা বলা হয়েছিল আরোগ্য সেতু, সেই আরোগ্য সেতু কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, যাতে আপনার মুভমেন্ট, আপনার চলাফেরার যে ট্র্যাকিং সেটা যাতে আরোগ্য সেতু অ্যাপটি করতে পারে। এবং তাছাড়াও আপনাকে রাজ্য সরকারের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপনার খবর নেওয়া হবে এবং আপনার চেক আপ চলবে, মানে আপনাকে বাইরের রাজ্য থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে আর বাইরের রাজ্য থেকে আসার জন্য আপনাকে নোডাল অফিসারের কাছে আবেদন করতে হবে। আর এই আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে। তো আবার বলে দিই প্রক্রিয়াটি, সমস্ত যাত্রী, সমস্ত ব্যক্তি যারা বাইরের রাজ্যে আটকে পড়েছেন তাদেরকে আনার জন্য নির্দেশ দিল কেন্দ্র সরকার। এবং সমস্ত যেসব শ্রমিকরা আছেন বা তীর্থযাত্রীরা আছেন বা ট্যুরিস্ট আছেন বা স্টুডেন্ট আছেন, এছাড়া যে কোনো ব্যক্তি বাইরের রাজ্যে আটকে আছেন তাদেরকে নিজের রাজ্যে আসার জন্য তাদের ওইখানের যে নোডাল অফিসার আছে, পরিবহনের সঙ্গে যুক্ত যে অফিসার আছে তাকে অনলাইনে আবেদন করে আপনার পরিস্থিতির কথা জানাতে হবে এবং তিনি আপনার রাজ্যের, আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নোডাল অফিসারের কাছে সেই তথ্যটি যাচাই করবে এবং তারপরে আপনার পারমিশন গ্রান্টেড হবে, তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন সেটি গ্রান্টেড হবে, সেটি গ্রহণযোগ্য হবে এবং তারপরে আপনার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনার শরীরে যদি কোনো করোনার সিমটমস না ধরা পড়ে তবেই কিন্তু আপনাকে রাজ্যে আসার পারমিশন দেওয়া হবে। আপনার করোনার কোনো সিমটমস ধরা না পড়লেও আপনি রাজ্যে চলে এলেন
এবং তারপরে আপনাকে বাড়ি এসে 15 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতেই হবে। এবং তার সঙ্গে আপনাকে কেন্দ্র সরকারের যে অ্যাপ আরোগ্য সেতু অ্যাপ সেটি আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে এবং আপনার যে চলাফেরার উপরে আপনার যাতায়াতের উপরে তারা নজর রাখবে এবং আপনাকে যে নির্দিষ্ট রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট আছে সেই হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনার খোঁজ খবর নেওয়া হবে এবং আপনার স্বাস্থ্যের যে অবনতি হচ্ছে কিনা সেটিও কিন্তু নজর রাখা হবে। তো এই ছিল আজকের তথ্য। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী অনলাইনের যে প্রসেস আসবে সেটি যাতে আপনি সবার আগে দেখতে পান। এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি বাইরে কেউ আটকে আছে তার সঙ্গে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর যদি আপনি চান দৈনন্দিন খবর আপডেট নিউজ পেতে তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি সরাসরি যুক্ত হতে পারেন এবং সেখানে দৈনন্দিন চাকরির আপডেট ছাড়া বিভিন্ন আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।